হেই, আমির হামজা এন্টারটেনমেন্ট। আজকে চলে আসলাম, দেখা যাক কোথায় যাওয়া যায়। এটা হলো আমাদের কুমারখালী মেন রোড, এটা সোজা যাচ্ছে। দেখুন, আজকে এই সাইকেল নিয়ে চলে আসলাম, রোডের নিচে নামবে। সূর্য আজকে অনেক সুন্দর, মানে আবহাওয়াটা অনেক সুন্দর আজকের সূর্যটা। এই রোডে এখন বর্তমানে ফাঁকা ফাঁকা লাগতেছে, আসলে কিছু নেই। ডান পাশে রাস্তা, মানে ডাইনি রাস্তা আছে সেটা বোঝাচ্ছে আর কি। দেখুন, এই পাশেও মাঠটা অনেক সুন্দর লাগতেছে আজকে। ওয়েদারময় বেশি, মানে কি বলবো, ওয়েদার ওয়েদার একটা ভাব আস, মানে খুব সুন্দর একটা ভাব চলে আসছে আর কি। কত যে আসিবে দেখব সব। দেখুন, আজকে এই সাইকেল নিয়ে আমি বেল নিয়ে চলে যাচ্ছি অনেক দূরে। কোথায় যাব ঠিক নাই, জানি না। এটা কি রাজবাড়ি? রাজবাড়ি আর কত কিলোমিটার দেখা জানি। যাই হোক, দেখুন সূর্য আজকে, মানে আকাশ একদম ক্লিয়ার, আজকে মেঘ নেই কোনো আকাশে, একদম ক্লিয়ার আবহাওয়া। এটা হলো মাঠ। দেখুন, আরে খড়ির গাড়ি, কত খড়ি নিয়ে যাচ্ছে খড়ির গাড়ি, যদি এখন কিছু বলার নেই। যাই হোক, আকাশটা আজকে অনেক ক্লিয়ার আছে। এটা আসলে কি যে বলবো, সমস্যা সময়হীন একটা গন্তব্যহীন। এটা আসলে এই শেষ জায়গা, যে এটা আসলে মানে কি বলবো, এটার নাম কি যেন, তালতলা বলে আর কি, মানে সবাই আর কি। এটা খাম্বা, দেখুন কত, মানে খাম্বা গাদি, ওই যে ওইটা কিন্তু খাম্বা না, ওইটা হলো ভাটা, এই একটা ভাটা যেন ইটের ভাটা। দেখুন, এখানে মাটি সব গাদি দেওয়া রয়েছে, এই যে এটা ভাটা, ওই ওইটা দিয়ে ধুমো বাড়ায় আর কি, ধুমো বাড়ানোর জন্য ওইটা আর ইট তৈরি করে নিছে। এই যে এটা ধুমো বাড়ায়, এটা এখানে দুইটা আছে, এদের লুৎফর রহমান নামে একটা, একটা খালি রহমান মনে হয়, এই যে আরেকটা এখানে এই পাশে, দেখুন এই পাশে একটা, এই পাশে আরেকটা, দুইটা এখানেই ভাটা, পরপর দুইটা এই ভাটা। আর ওইটা মাথা দেখা যাচ্ছে কিন্তু গেট দেখা যাচ্ছে না, এই যে একটা গেট, এই যে রহমান গেট, এটা এখানে আবার মোড় কবে, ও এখানে আরেকটা মোড় চলে আসছে। দেখুন, বাস সিএনজিও চলে এই রাস্তায়, আহ কারও চলে দেখি, অত সুন্দর। ভ্যানে খড়ি নিয়ে যাচ্ছে, কি আর বলবো। যাই হোক, আজকে সাইকেলের গতিটা অনেক বৃদ্ধি আছে মনে হচ্ছে, দেখুন চাকা কি জোরে জোরে ঘুরতেছে। কিন্তু রাস্তার মাঝে এসব কি, বালু টালু রাস্তার মাঝে দিলে তো এত বাইতে পড়ে যেতে পারি। খড়ি এত যাচ্ছে কোথায় বুঝলাম না। প্রথমে ভ্যানে গেল, বামে বাঘ, সামনে মনে হয় বামে বাঘ আছে, ও সামনে একটা মোড় আছে, আসলে মোড়ের নাম জিলাপিতল। এই যে ব্রিজ, জিলাপিতলার আগে ব্রিজটা হবে না, যে সাইনবোর্ড জিলাপিতলা 00 মোড়ের কাছে 1 কিলোমিটার মনে হয়। ও এই যে এখান থেকে খড়ি, মানে এই যে যাচ্ছে এগুলো কি এখান থেকে যাচ্ছে মনে হয়, কাঠ ফাড়াই করতেছে আর কি এখানে মেশিন। এই যে এটা হলো জিলাপিতলার রাস্তা, এটা কি রাস্তা না অ্যাম্বুলেন্স, রাস্তা আছে, ফাঁকা ফাঁকা লাগতেছে কেত। এই বিদ্যুৎ দিয়েও আসলে যাওয়া যায় কুমারখালীতে, রাস্তা না বাজারটাই ফাঁকা ফাঁকা লাগতেছে, কি আর বল, কিচ্ছু বলার নেই। এদের জেলাপিতলের দুই পাশে দুইটা রাস্তা পাবে, দেখা যাবে এরকম। এই রাস্তাতে অনেক কিছুই আসলে চলাচল করে, কিন্তু এখন আসলে সেরকম কিছু চলাচল করতেছে না, ঈদের বাজার শেষ। তো জেলা বিদ্যালয় থেকে অনেক দূরে চলে আসলাম, এখানে একটা ইয়ে আছে,
এই যে এই পাশে আমাদের এই পাশে দেখা যাচ্ছে যে মাঠ, এই মাঠের এখানে হলো অনেক মানুষ খেলতো, এটার নাম হলো ফুটনিগঞ্জ বলা হয়। এখানে আসলে অনেক মানুষ খেলাধুলা করতো। ওই দেখুন জিলাপিতলা থেকে একদম সামনেই এই মাঠটা পাওয়া যায়, দেখা যায় আর কি, কিন্তু এখন সেরকম আমি খেলাধুলা দেখতেছি না অবশ্য। কিছু গরু আর ছাগল ছাড়া আমি আর কিছুই দেখি না মাঠে, নাই যে ছোট মানুষ ছোট ছেলেরা খেলতেছে আর কি, এই যে আরো নামতেছে মাঠে, মাঠের রাস্তা এটা, এই যে ওরা দুইজন খেলতেছে, দুটি বল নেই, তিনজন আছে ওখানে, আর তাছাড়া গরু আর ছাগলই বেশি দেখতেছি এখানে। কি থ্যাংক ইউ না হ্যাংক ইউ KM হালি কি নাম বানা ফেলাইছে, আচ্ছা যাই হোক, এখানে থ্যাংক ইউ কুমারখালী হবে, মানে এখানে হলো কুমারখালী ই শেষ, কুমারখালী উপজেলা শেষ, ওই পাশ থেকে এই কুকসা শুরু হবে। যাই হোক, আমি যে এইটা হলো ফুটনিগঞ্জ, এখানে হলো আমি আমিও খেলতে আসতাম মাঝে মাঝে, কিন্তু এখন আসি না, যাই না, আসি না আর কি, কেউ খেলে না। যাই হোক, এটা কিন্তু ওইটা কি করে ফেলছে, হ্যাং ইউ কেম কে তো কুমার, কুমার হালি, কুমার হালি, আহ জঙ্গল বানা ফেলেছে এই জায়গা, ঝোর জঙ্গল দিয়ে ভর্তি। যাই হোক, এর এই পিছন সাইডে আর কি স্বাগতম লেখা আছে আর কি, যে রবীন্দ্রনাথের ছবি দিয়ে, গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর, ওর রবীন্দ্রনাথের ছবি দিয়ে আসলে, বিশ্বকবি রবীন্দ্রনাথের ঠাকুরের ছবি দিয়ে আসলে ই করা এই এই পিলারটা গাড়া রয়েছে। এখানে অনেক গাছপালা হয়েছে, আর যে এখানে এটাই কি যেন বলে, এই যে নদীর পাড়ে দেয় ওইগুলো এখানে তৈরি করতেছে আর কি, এখান থেকে তৈরি হয়ে যায়। এটা মাঠ ছিল, ওই মাঠটা ই করে এখানে ওইগুলো, যে এটা কি কি বলে, যে নদীর পাড়ে পাড়ে থাকে পিলার না কি যেন একটা বলে, ওইটি আমার খেয়াল নেই। যাই হোক, ওই এগুলা ইট, বড় বড় ইট পিলার, যাই হোক এগুলো এখানেই তৈরি করে আর কি নদীর পাড়ে পাড়ে লাগা দিয়ে আসে। এই দেখুন, এখন আমি আর ওদিকে যাব না, আমি এখন বাসার দিকে রওনা দিই, এই পিলার দেখাতে দেখাতে যাই বাইরে বাসার দিকে, কি নিয়ে যাচ্ছে। যাই হোক, এই পিলার এখানে তৈরি হয়, এই যে ওই যে সেই পিলারটা দেখান, ওই যে সেই পিলার। আজকে আকাশের আবহাওয়াটা খুব সুন্দর, কোনো মেঘ নেই, বৃষ্টিও নেই আশা করা যায়। যাই হোক, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি সেই পিলারটা, এখন আমরা স্বাগতম কুমারখালীকে স্বাগতম জানাচ্ছি, আর এখানে হ্যাং ইউ KM হালি। যাই হোক, বিদায় জানাই এরা, আর আমি স্বাগতম জানাচ্ছি। এখানে আবার বাস কি জন্য দাঁড়াই আছে, বাসের কি খাওয়া দাওয়া কাম নেই নাকি, রাবেয়া ধরু, বাসের চাকা লিক নাকি, না ঠিকই দাদা, কি জন্য দাঁড়া আছে রে ভাই, যা যা দাঁড় দাঁড়কার শেষে দাঁড়াবে। এখানে কুষ্টিয়া 19 কিলো, জিনেদা 65 কিলোমিটার কিমি। দেখুন আজকের রাস্তার ওয়েদার খুবই বিউটিফুল একটা ওয়েদার, মানে সুন্দর একটা ওয়েদার। এই যে সাইকেল, সাইকেল চালিয়ে যাব আমি অনেক দূরে, কেউ পাবে না আমাকে ধরতে, এই পাশ দিয়েও যাওয়া যায়, এই পাশ দিয়েও যাওয়া, মানে দুইটা রাস্তার মধ্যে দুই পাশ দিয়েও যাওয়া যায়, কিন্তু আমি এই পাশ দিয়ে যাবো, এটা লাটাম বাটাহাম্বা বলে। এই যে সেই খড়ি খড়ি কাটা মানে গাছ কাটা মেশিনের, মানে আরে রাস্তায় কী ফেলা রাখছে, ঘাস রাস্তাঘাটে ঘাস ফুড়ে রয়েছে রে, আহ সূর্য, দেখুন আজকে সূর্যের তাপমাত্রা বেশি মনে হচ্ছে, দেখুন সূর্যের দিকে দেখলে সেরকম একটা বেশ একটা ইয়ে আসছে না, কিন্তু সূর্যের বিপরীতে দিলে পরে অনেক সুন্দর লাগতেছে। এই যে এখানে শ্যামা আছে, সূর্য নেই, যাই হোক আমাকে না দেখালে কি আর হয়, একটু ভাবটা নেই। দেখুন পিছনে এই পাশে খালি ঝোর আর ঝোর দেখা যাচ্ছে, এই পাশে রাস্তা, আর সূর্য তো আমার মুখে ছায়া বানিয়ে দিয়েছে, এক পাশে আলোকিত লাগতেছে আর এক পাশে আলোকিত লাগতেছে না,
আর এখানে কি রে, এখানে যে বালু রেখে দিয়েছে রাস্তার পাশে বিক্রি করতেছে, এটা কি ঠিক? এগুলো সাইড সুইড আমরা এগুলো যাওয়া আসা করি নাকি? যাই হোক, দেখুন আমার পিছনে কোনো গাড়ি নেই, সেই জন্য আসলে আমি অনেক ভালোভাবেই আসতে পারতেছি। এই যে সেই পিলার, এটাকে কি ওই জন্য বলে ভাটার পিলার, মানে ইসের, ওইটা দিয়ে দুমু বেড়াই, ইট বানানোর পিলার ওইটা দিয়ে দুমু বেড়াই। দেখুন আকাশের আকাশ পুরো নীল, আর আমি পুরো আমার গায়ে আছে সাদা গেঞ্জি, তারপর আকাশেও কিন্তু সাদা সাদা কিছু মেঘ আছে, যা আমার টি শার্টের সাথে মানাইছে আর কি, কিন্তু আমি তো নীল না। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দয়া করি দেখা হবে আবার আগামী পর্বে নতুন কিছু নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আহ, একটা সেলফি, স্মাইল স্মাইল প্লিজ। যাই হোক, টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ। তো আল্লাহ হাফেজ।